প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। ওয়াপাড়া সরকারি মাধ্যমিক বিশ্ববিদ্যালয়ে অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি কলেজ ছাত্র, সহকারী শিক্ষক। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি নবম দশম শ্রেণীর রসায়ন বিজ্ঞানের তৃতীয় অধ্যায় পদার্থের গঠন থেকে আমি একটা টপিক নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে ইলেকট্রন বিন্যাস সম্পর্কে। তো আমরা সবাই জানি, শিক্ষার্থী বন্ধুরা আমরা সবাই জানি, প্রতিটা মৌলের মাঝখানে ইলেকট্রন থাকে। ইলেকট্রনগুলি কীভাবে থাকে সেটা নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন বিজ্ঞানীরা মডেল নিয়ে গেছেন। আমরা বোরের পরমাণু মডেল নিয়ে চিন্তা করি। ইলেকট্রন সমূহ বৃত্তাকার কক্ষপথে নিউক্লিয়াসের চারিদিকে ঘুরতে থাকে এবং এই বৃত্তাকার কক্ষপথগুলিকে বলা হয় একটা অরবিটাল বা শক্তি স্তর। তাহলে স্তর এবং কোন কোন ইলেকট্রন থাকে সেটা আমরা সেই ব্যাপারটা আমরা শিখবো ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে। প্রথমে আমরা শিক্ষার্থী বন্ধুরা প্রথমে আমরা জেনে রাখবো যে ইলেকট্রন বিন্যাস হয় পর্যায় সারণীর মূল ভিত্তি। ইলেকট্রন বিন্যাস সঠিকভাবে আমরা যদি করতে জানি তাহলে পর্যায় সারণীটা আমরা সহজে কি শিখতে পারব। এখানে আমরা শিক্ষার্থী বন্ধুরা প্রধান শক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 2n² প্রধান শক্তি স্তরের ইলেকট্রন ধারণ ক্ষমতা 2n² যা n এর মান প্রথম শক্তি স্তরের 1, দ্বিতীয় 2, তৃতীয় 3, চতুর্থ 4, পঞ্চম 5, 6 এভাবে যাবে। প্রথম আবার প্রধান শক্তি স্তরের প্রথম শক্তি স্তরকে কে দ্বারা চিহ্নিত করি এবং দ্বিতীয় শক্তি স্তরকে n, তৃতীয় শক্তি স্তরকে n এবং চতুর্থ শক্তি স্তর দেওয়া নয়, চতুর্থ শক্তি স্তর যদি থাকে চতুর্থ শক্তি স্তরকে আমরা n দ্বারা আমরা চিহ্নিত করি। তাহলে আমরা এখানে একটা শিক্ষার্থী বন্ধুরা প্রথম প্রধান শক্তি স্তরে কয়টা ইলেকট্রন ধারণ করতে পারে, দ্বিতীয় প্রধান শক্তি স্তরে কয়টা ইলেকট্রন ধারণ করতে পারে, ঠিক তৃতীয় চতুর্থতে কয়টা ইলেকট্রন ধারণ করতে পারে। আমরা ধরে প্রথম পাল শক্তি স্তরে যেহেতু প্রথম শক্তি স্তরকে আমরা ঠিক কি কে দ্বারা চিহ্নিত করি, সর্বোচ্চ ইলেকট্রন থাকে সংখ্যাটা দেখলাম তাহলে টু এনএসএল, যেখানে টু হচ্ছে টু ইন্টু এন হচ্ছে কি প্রথম শক্তি স্তরের ক্ষেত্রে অনেক মান ওয়ান স্কেল, যার মান হচ্ছে দুই। অর্থাৎ প্রথম শক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রন থাকে দুইটা, দ্বিতীয় শক্তি স্তর সর্বোচ্চ ইলেকট্রন থাকে টু ইন্টু দুই স্কেল, অর্থাৎ এন এর মান হচ্ছে দুই, দ্বিতীয় শক্তি স্তরের ক্ষেত্রে অনেক মান দুই। তাহলে দুজনে চার থাকবে ঠিক সাধারণ তৃতীয় এবং চতুর্থ শক্তি স্তরের ইলেকট্রন ধারণ করতে পারে, তৃতীয় শক্তি স্তরের ক্ষেত্রে এন এম এন, তৃতীয় শক্তি স্তরের ক্ষেত্রে এন এম নামের তিন, তার মানে তিন তৃতীয় নয় নবগুণে আঠারো। তৃতীয় শক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা আঠারো, চতুর্থ তিন তার সাথে সর্বোচ্চ নবগুণে বত্রিশ, চতুর্থ ইলেকট্রন চতুর্থ শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ করতে পারে 32 স্থান। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা এখন সর্বোচ্চ ইলেকট্রন ধারণ করতে আমরা শিখলাম জানা। এখন আমরা শিক্ষার্থী বন্ধুরা এখানে প্রতিটি প্রধান শক্তি স্তরকে আমরা এন দিয়ে চিহ্নিত করি। এই আর একটু আগে আমরা বলেছি প্রধান শক্তি স্তরে বা শক্তি স্তর সমূহে কতগুলো উপশক্তি স্তর বিদ্যমান রয়েছে এবং এই উপশক্তি স্তর সমূহকে আমরা এন দিয়ে চিহ্নিত করি এবং আমরা এই উপশক্তি স্তর সমূহে ইলেকট্রনকে আমরা যেমন এস এসের ক্ষেত্রে এলের মান দুই, পির ক্ষেত্রে এলের মান ওয়ান, বির ক্ষেত্রে এলের মান টু, এফের ক্ষেত্রে এলের মান থ্রি আমরা এভাবে চিহ্নিত করি। এখন শিক্ষার্থী বন্ধুরা দেখো এই কোন অরবিটাল শক্তি বেশি সেটা আমরা কীভাবে জানি, সেটা আসলে আমরা জানবো মূলত শক্তি স্তর এবং উপশক্তি স্তরের যোগফলের মাধ্যমে। আমরা এন প্লাস এলের মান এন প্লাস এল এর মান যার কম সে অরবিটালের শক্তি কম এবং সে অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করবে এবং এন প্লাস এল এর মান যার বেশি সে অরবিটালের শক্তি বেশি এবং সে অরবিটালে পরে ইলেকট্রন প্রবেশ করবে। আমরা তাহলে দেখি এই আমরা ওয়ান এস যে অরবিটাল সেটা ওয়ান হচ্ছে এন এর মান, এস হচ্ছে এন এর মান। তাহলে আমরা ওয়ান এস এর ক্ষেত্রে দেখো ওয়ান এস এর ক্ষেত্রে আমাদের অরবিটালের শক্তি কতটুকু আমরা দেখি এন প্লাস এল, তার মানে কি এল এর মান হচ্ছে ওয়ান, এস এর মান হচ্ছে
Elle est malade, elle s'est fait prêtre? Je dis oui. Ma mère, ma mère, elle. On a des choses comme on a fait. Elle prend une question de gamme. Elle est fait prêtre. Elle est malade, qui? Elle est malade, qui est tout. Place. Elle est malade, elle s'est fait prêtre? Je dis oui. ঠিক তো তোমরা কিছু কাটি বন্ধুরা এটা ওয়ান আছে পরে ওটা তো কুয়েসি আছে তারপর 2p 3s 3p 4s 3d 4p এবং 5s আর আমরা তারপরে এটা একটু দেখি আমরা 3d এবং 4s আমরা একটু দেখি যেমন 4s অতিক্রম আমরা দেখি n এর মান হচ্ছে 4 প্লাস n এর মান হবে আছে ক্ষেত্রে জিস তাহলে এখানে হলো কি এখানে হলো কি শক্তি পরিমাণ হচ্ছে 4 তারপর আমরা 3d টা আমরা দেখি 3d টা হচ্ছে n এর মান 3 প্লাস d এর মান হবে তো n এর ক্ষেত্রে d এর মান হবে কত 2 এখানে লেখা আছে দেখতে পাচ্ছ তাহলে 3 এর কত 5 তাহলে দেখা যাচ্ছে যদিও তৃতীয় শক্তি স্তর হয়ে ইলেকট্রনটা 3d তে না গিয়ে প্রথমে 4 এসে যাবে তারপরে 3d তে আসবে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যেহেতু 4s অরবিটালের শক্তি কম বিদায় ইলেকট্রন পর 3d তে না গিয়ে আগে 4s অরবিটালে ইলেকট্রন প্রবেশ করবে যেহেতু এর শক্তি কম তো এরপর শক্তি বন্ধুরা আমরা এর মান যদি সমান হয় তাহলে ইলেকট্রন কিভাবে কোথায় আগে প্রবেশ করবে সেটা আমরা দেখব ধরে নিলাম n প্লাস l এর মান n প্লাস l এর মান যেহেতু সমান হয় সমান হলে n এর মান যার মানে শক্তি স্তরের মান যার কম সেখানে আগে ইলেকট্রন প্রবেশ করবে এবং n এর মান যার বেশি সেখানে ইলেকট্রন পরে প্রবেশ করবে তাহলে জাস্ট ফর এক্সাম্পল 3d এবং 4p 3d 4p কে আমরা এক্সাম্পল দিচ্ছি 3d হচ্ছে কি n এর মান হচ্ছে n প্লাস l যেমন কল্পনা করি n এর মান 3 তাহলে n এর মান হবে d এর ক্ষেত্রে 2 প্লাস 3 হচ্ছে 5 এরপরে আমাদের এরপর আছে কি 4p 4p হচ্ছে n প্লাস l কোন 4 প্লাস তাহলে l এর ক্ষেত্রে 3 এর ক্ষেত্রে আমাদের হবে 1 তাহলে এটাই 5 তাহলে দেখা যাচ্ছে শিক্ষার্থী বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি আমরা বোর্ডে দেখতে পাচ্ছি 3d অরবিটাল এবং 4p অরবিটাল দুটি অরবিটালের মানই সমান দুটি অরবিটালের শক্তি সমান তাহলে ইলেকট্রন কোন অরবিটালে আগে প্রবেশ করবে সেটাই প্রশ্ন এখন আবার আমরা এটাও বলেছিলাম যে দুটা n প্লাস l এর মান যদি কোনো অরবিটালে n প্লাস l এর মান যদি সমান হয় তাহলে n এর মান বা শক্তি স্তরের মান যার কম সেখানে আগে ইলেকট্রন প্রবেশ করবে তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি 3d অরবিটালে l এর মান 4p অরবিটালে চেয়ে ছোট বিদায় 3d অরবিটালে আগে ইলেকট্রন প্রবেশ করবে তারপরে 4p অরবিটালে ইলেকট্রনটা পরে প্রবেশ করবে তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি মানে কোন থেকে ঠিক এই ধরনের কথা কল্পনা করি এস এর মধ্যে এস যতগুলো রুম আছে প্রত্যেকটা রুমে দুজন করে ঢুকতে পারবে এবং কি যতগুলো আছে ছয় জন দ্বিতীয় সর্বোচ্চ চার জন একটা সর্বোচ্চ চোদ্দ জন তাহলে আমরা এখন দেখি শিক্ষার্থী বন্ধুরা আমরা একটা ইলেকট্রনকে আমরা প্রথমে কোথায় প্রবেশ করাবো এখানে প্রবেশ করাবো এখানে কিন্তু সর্বোচ্চ দুইটা ইলেকট্রন আমরা প্রবেশ করাইতে পারি তাহলে একটা ইলেকট্রন কেমন কেমন প্রবেশ করাবো সেটা হবে 1s 1 এটা এক কোলা এক রুমে 1 তাহলে এটা একটা ইলেকট্রন অর্থাৎ হাইড্রোজেনের হাইড্রোজেন পরমাণু ইলেকট্রন দিয়ে আছে এরপরে দুটো ইলেকট্রন আমি কিন্তু প্রবেশ করাই দুটো ইলেকট্রন কাজ কিন্তু দিই তাহলে যেহেতু এস রুমে কয়টা এস রুমে কয়জন ইলেকট্রন কয়টা করতে পারে এস রুমে সর্বোচ্চ দুটো করতে পারে তাহলে সেই এক তলায় এস রুমে আমি দুটো ইলেকট্রনকে সেটআপ করব তাহলে এটা হচ্ছে হিলিয়ামের ইলেকট্রন দিলাম হিলিয়ামে ইলেকট্রন দিলাম তারপরে তিনটা ইলেকট্রনকে আমি যদি প্রবেশ করে দেখা যাচ্ছে শিক্ষার্থী বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এক প্রথমে এক তলায় এস রুমে দুজন থাকতে পারে এখানে তিনটা ইলেকট্রনকে আমি সেট আপ করব তাহলে একটাই এখানে দুটো ইলেকট্রন রাখবো তারপরে আরো বাকিটাকে একটা সেই একটা ইলেকট্রনকে টু পিটে না দিয়ে আমি প্রথমে সেট আপ করতে হবে টু এস এর যেটি কোনো সর্বোচ্চ দুটো ইলেকট্রন থাকে তাহলে আমাদের এখানে দুটো দেওয়ার পরে বাকি থাকে একটা সেই একটাই আমরা এখানে সেট আপ করবো সেটা হচ্ছে তাহলে প্রথম এক করা রুমে ওয়ান এস করে এখানে দুটো ইলেকট্রনকে আমি সেট আপ করলাম দুটো ইলেকট্রনকে রাখলাম তারপরে টু এস করলাম তাহলে ওয়ান এস টু
USA, entonces yo quiero ver mis comillas. Aquí, rotación. Rotación en Alpha Mishu Kotze, Urishu. Ahora me estoy diciendo de la cuarta. ¿Cuál es tu? 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 ¿Cuál তারপরে টিএস পরে আমরা আজকে এটা খুব কম কি আছে টিপি তারপরে টিপি 6 আমরা দেখতে পাচ্ছি আমরা এখানে টিতে সর্বোচ্চ 6টা 6টা 2টা 8টা 8 6 14 14 2 16 16 16 2 18 তাহলে আর একটা আমাদের দেখতে থাকে সেই লেখা তাহলে চার আছে লেখুন কি টিপি পরে আমাদের টিপি দেন আমি কোথায় আসবে যেহেতু টিপি তুলনায় 4s কম্পিউটারটা সত্যি কম ছোট তাই আমরা তোর আধুনিকের পরামর্শক হচ্ছে পরামর্শক বাইশ আমার এটা দেখো লিখে ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স তারপর দেখি একটু বন্ধুরা এখানে আমরা প্রথমে ইলেকট্রন লিখু থ্রি ডি আমরা ফোর এস টু আমরা এবার দেখি আগে ছয় ছয় বারো বারোশ আঠারো আঠারো দুই উনিশ কুড়ি কুড়ির পরে আরও থাকে কত কুড়ির পরে আমাদের থাকে কত আরও দুইটা তাহলে আমরা কিন্তু এই যে এখানে ডি ইলেকট্রন যেটা আমাদের অরবিটাল আছে থ্রি ডি অরবিটাল আমাদের ইলেকট্রন সমূহ থ্রি ডি অরবিটালে আগে না গিয়ে সেটা আগে কোথায় যাবে ফোর এস অরবিটালে যাবে যেহেতু আমাদের এখানে আঠারোটা ইলেকট্রন আঠারোটার মধ্যে আমাদের বাইশটা হলে আরও চারটা ভাগে থাকে তাহলে চারটার মধ্যে আমাদের প্রথম ইলেকট্রন ঢুকে যাবে ফোর এস অরবিটাল যেহেতু এটা থ্রি ডি অরবিটাল হচ্ছে ফোর এস অরবিটালের শক্তি ক্রম কম বিদায় আমরা ফোর এস অরবিটালে আগে ইলেকট্রন আমরা খরচ করে না ফোর এস অরবিটালে দুটো খরচ করে আমরা পাঠাতে হবে ওটা দুইটা তাহলে আমাদের ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স থ্রি ডি টু এবং ফোর এস টু এখানে ইলেকট্রন কয়টা দেখো ছয়শ দুই তিন দুগুণে ছয় ছয়শ তিনশো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তাহলে বাইশটা ইলেকট্রন আমরা এখানে অ্যালুমিনিয়াম ফেরত অ্যালুমিনিয়াম ফেরত এই ইলেকট্রন বিন্দুগুলো তখন বাসায় করে দেখবা এবং বাসায় পরবর্তী এই একই নিয়ম করে দেখবা এবং আমরা সাধারণত এই নিয়মে না হয় একটু ব্যতিক্রম নিয়মে হয় সেগুলো আমরা পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব তো শিক্ষার্থী বন্ধুরা আমি আবারও তোমাদেরকে সরকারি মাদ্রাজ বিশ্ববিদ্যালয় অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে শুভেচ্ছা জানিয়ে আমার অনলাইন ক্লাস এখানে সমাপ্ত করছি ধন্যবাদ সবাইকে।